দু হাজার একুশ অর্থ বছরে মে পর্যন্ত চিনি রপ্তানিতে রেকর্ড গড়েছে ভারত এ সময় অন্যতম ক্রেতা বাংলাদেশ এ সময় দেশটি থেকে ছিয়াশি লাখ টন চিনি রপ্তানি করা হয়েছে বছরটি শেষ হবে সেপ্টেম্বরে বিশ্বে চিনি উৎপাদনে ভারত প্রথম ও রপ্তানিতে দ্বিতীয় এর আগে বিশ একুশ অর্থ বছরে দেশটি সত্তর লাখ টন চিনি রপ্তানি করে একই সময়ে দেশটিতে চিনির উৎপাদন ছাড়ায় তিন কোটি দশ লাখ টন বুধবার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয় যদিও গম রপ্তানি নিষিদ্ধের পর গত মাসে চিনি রপ্তানি সীমা বেঁধে দেয় ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পণ্যটির রপ্তানি এক কোটি টনের সীমাবদ্ধ রাখে দেশটি ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন বলছে এর মধ্যে প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই লাখ টন রপ্তানি চুক্তি হয়েছে এর মধ্যে দুই বাইশ সালে মে শেষ পর্যন্ত প্রায় ছিয়াশি লাখ টন রপ্তানি করা হয়েছে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক ভারত রপ্তানিতে তাদের অবস্থান কেবল ব্রাজিলের পেছনে ভারত বিশ্বের অন্তত একশো একুশটি দেশে চিনি রপ্তানি করলেও তাদের প্রধান ক্রেতা ইন্দোনেশিয়া বাংলাদেশ সুদান ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের মোট চাহিদার তুলনায় চিনের উৎপাদন অতি নগণ্য প্রায় ছিয়ানব্বই শতাংশই চিনি আমদানি করে মেটাতে হয় অপরিশোধিত চিনির একটি বড় অংশই আসে ভারত থেকে চলতি অর্থ বছরে মোট আমদানির উনপঞ্চাশ শতাংশের বেশি অপরিশোধিত চিনি এসেছে ভারত থেকেই